আমরা এখন পরিমাপক একক বিষয়ের প্রশ্নমালা 4.2-এর অঙ্কগুলোকে দেখব। তো এখানে দেখা যায় নিচে কয়েকটি ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া হলো, ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করা, 1 থেকে 4 পর্যন্ত আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করি? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে 2/1 ভূমি গুণন উচ্চতা। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখানে আমাদের ভূমি দেওয়া আছে 10 মিটার, উচ্চতা দেওয়া আছে 4 মিটার। তাহলে এটা যদি আমরা বসায় দেই, গুণন 2 গুণন ভূমি হচ্ছে 10 মিটার, 10 গুণন উচ্চতা হচ্ছে 4 মিটার, সমান সমান হবে 2 দিয়ে 4 কাটা যাবে 2, তার মানে হচ্ছে 20। এখানে লিখতে হবে বর্গ, ক্ষেত্রফল সবসময় বর্গতে লিখতে হবে। এখানে যদিও 1 একটা মিটার মিটার বলা আছে, বর্গ মিটার এটা মনে রাখতে হবে, এটাকে বলা হবে বর্গ মিটার। তো এইভাবে অন্যান্য অঙ্কগুলো তোমরা করে নিতে হবে নেবে 4 পর্যন্ত। 5 নম্বরটা যদি দেখি, 5 নম্বর অঙ্ক যেটা বলা আছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 60 মিটার, 40 মিটার, এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা একটা বাগান মনে করি, এটা একটা বাগান, এটার দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, 60 মিটার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, 60 মিটার প্রস্থ হচ্ছে 40 মিটার, এটা হবে 40 মিটার। তো এর মাঝখান দিয়ে, এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, মনে করো এদিক থেকে 2 মিটার করে নেওয়া হয়েছে, এখান থেকে 2 মিটার করে নেওয়া হয়েছে, এখান থেকে 2 মিটার করে নেওয়া হয়েছে, এখান থেকে 2 মিটার করে নেওয়া হয়েছে, নিয়ে একটা রাস্তা বানানো, এটা একটা রাস্তা তৈরি হয়েছে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের এই রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তো রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে যেটা করতে হয়, তোমার পুরাটার আগে ক্ষেত্রফল বের করে নিতে হবে। নেয়ার পরে এই মাঝখানে দেখো, এই যে মাঝখানে আরেকটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, রাস্তা বাদ দিলে আরেকটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, সেই আয়তক্ষেত্রটা এখান থেকে দেখো 2 মিটার চলে গেছে, এখান থেকে 2 মিটার, মানে 4 মিটার চলে গেছে, 4 মিটার বিয়োগ হয়ে যাবে তার, এখান থেকে 2 মিটার যাওয়াতে তার যে উচ্চতাটা ছিল বা প্রস্থ যেটা ছিল তার থেকে 4 মিটার চলে গেছে, তার মানে 40, তার মিটার থাকবে 40 বিয়োগ 4, তার মানে হচ্ছে 36 মিটার প্রস্থ। আবার এদিকে দৈর্ঘ্যের দিকে দেখো, এদিক থেকে 2 মিটার চলে গেছে, এদিক থেকে 2 মিটার, তার মানে দৈর্ঘ্যটাও কমে গেছে, 2 মিটার 2 মিটার 4 মিটার কমে গেছে, তার মানে এটা হচ্ছে 60 বিয়োগ 4, তার মানে হচ্ছে 56 মিটার, দুর্গার প্রস্থ 56 মিটার বেরিয়ে গেছে। এখন এই এইটা আর এইটাকে যদি আমরা গুণন করে বের করি, তাহলে আমাদের এই মাঝখানের অংশটুকু আমরা সবুজ খালি দেই, মাঝখানের অংশটুকুর আয়তক্ষেত্র বের করব। তাহলে এই মাঝখানের অংশটুকুর আয়তক্ষেত্র যদি সম্পূর্ণটা আয়তক্ষেত্র থেকে বিয়োগ করে দেই, যে বিয়োগ ফলটা আসবে সেটাই হবে এই রাস্তাটার আয়তক্ষেত্র। তো তোমরা যে অঙ্কটা যেভাবে করবা, তোমাদের লেখা আছে বের করবা, বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ 60 গুণন 40 বর্গ মিটার সমান সমান হচ্ছে 2400 বর্গ মিটার, 60 আর 40 গুণন করলে 2400 বর্গ মিটার হবে। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য সমান 60 বিয়োগ 2 গুণন 2, কারণ এই যে এখান থেকে 2 মিটার 2 মিটার করে বাদ গেছে, তার মানে হচ্ছে 56 মিটার পাবা। রাস্তা বাদে বাগানের প্রস্থ 40 বিয়োগ 2 গুণন 2, মানে এখান থেকে 2 বাদ গেছে, তার মানে 36 মিটার। তো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হবে এই 56 আর 36 আর 56-র গুণফল, যেটা হবে 2000, গুণ করলে হবে 2016 বর্গ মিটার। তো রাস্তার ক্ষেত্রফল হবে বাগানের ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, তার মানে 2400 বিয়োগ 2000 16 বর্গ মিটার সমান সমান 384 বর্গ মিটার, এটা হচ্ছে তোমার রাস্তা বাদে
রাস্তার ক্ষেত্রফল, তো 2084 বর্গ মিটার হবে তোমাদের রাস্তার ক্ষেত্রফল। তো ছয় নাম্বারটা ঠিক একই রকম কিন্তু একটু ডিফারেন্স আছে। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ। এখন ঘরের দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের তিন গুণ, যে প্রস্থ আছে তার সাথে তিন গুণ হচ্ছে ঘরের দৈর্ঘ্য। প্রতি বর্গ মিটারে 750 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটি দৈর্ঘ্য বিস্তার নির্ণয় করতে হবে, তার মানে প্রতি বর্গ মিটার সমান হইতেছে বা মুড়তে টাকা লাগে তোমার 7.50 টাকা এবং সম্পূর্ণ খরচ হয় তোমার এত টাকা। তার মানে তুমি এই টাকাটাকে যদি এত দিয়ে ভাগ করো তোমার একটা ক্ষেত্রফল বের হবে যেটা হচ্ছে বর্গ কিলোমিটার। তার মানে এটাকে এটা দিয়ে ভাগ করলে অত বর্গ বর্গ মিটার এত বর্গ মিটার জায়গা তোমাকে মুড়তে হয়েছে, তাই না? তার জন্য অত বর্গ মিটার হচ্ছে জায়গাটার ক্ষেত্রফল। আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল, এবং দৈর্ঘ্য যদি ধরি আমরা ক, প্রস্থ যদি ধরি আমরা ক, দৈর্ঘ্য হচ্ছে তার তিন গুণ, ক গুণন তিন গুণ, তিন ক, তিন কর স্কোয়ার দিতে হবে। তো বিস্তার যদি ক মিটার হয় দৈর্ঘ্য হবে তিন ক মিটার, ক্ষেত্রফল হবে তিন ক গুণন তিন বর্গ মিটার, তার মানে তিন ক স্কোয়ার বর্গ মিটার। তাহলে তিন ক স্কোয়ার সমান হইতেছে 147 বর্গ মিটার, যেটা আমরা এটাকে এটা ভাগ করে এটাকে এটা দ্বারা ভাগ করে পেয়েছি মিটার। তাহলে ক স্কোয়ার সমান হবে এটাকে ভাগ করলে মানে 147 তিন দিয়ে ভাগ করলে 49 বর্গ মিটার আসবে। তাহলে ক স্কোয়ার মানে হচ্ছে ক, এই 49 বর্গমূল যদি বের করি তাহলে হচ্ছে 7 মিটার। তার মানে প্রস্থ যদি হইল সাত ক মানে সমান 7 মিটার, মানে হচ্ছে প্রস্থ হচ্ছে 7 মিটার আর 3 × 7 = 21, তিন গুণ 21 মিটার হচ্ছে তার দৈর্ঘ্য। সাত নাম্বার ঠিক একই, একটি ঘনকের এক ধারে, একটা জিনিস মনে রাখবো, ঘনকের এক ধারে দৈর্ঘ্য 5 মিটার, ঘনকের আয়তন নির্ণয় করে। ঘনকের আয়তন মানে হচ্ছে আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, আর ঘনকের 5 মিটার একটা দৈর্ঘ্য মানে হচ্ছে ঘনক সবসময় সমান উচ্চতা, ঘনক যেটা থাকবে সেটা হচ্ছে উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ সব একই সমান থাকে সেটাকে ঘনক বলে। তো 5 × 5 × 5 দিলে তোমার পেয়ে যাবে ঘনকের আয়তন নির্ণয় হয়ে যাবে, মানে 125 হবে ঘনকের আয়তন 5 × 5 × 5। আট নাম্বার যদি দেখি, একটি মগের ভিতরের আয়তন 1.5 লিটার হলে 450 লিটারের কত মগ পানি হবে, 450 লিটারের কত মগ পানি হবে। তার মানে এত লিটার পানি হয় একটা মগে, তাহলে এত লিটার পানি হবে কয়টা মগে, তাহলেই ঐকিক নিয়মে বের করে ফেলতে পারবো এটা। নয় নাম্বার যদি দেখি, কোন সামন্তরিকের দৈর্ঘ্য, সামন্তরিক হচ্ছে সামন্তরিক যেটাকে বলে সেটা হচ্ছে যেটা এরকম হবে এরকম 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 কোনাই চায়। তো সামন্তরিকের এখান থেকে একটা যদি লম্ব টানি তাহলে হচ্ছে দৈর্ঘ্য গুণন লম্ব হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রফল। তো এখানে দেওয়া আছে ভূমি 40 মিটার এবং উচ্চতা 30 মিটার, ক্ষেত্রফল কত, তার মানে হচ্ছে 40 × 30 দিলেই তোমার ক্ষেত্রফল পেয়ে যাবা। একটি দৈর্ঘ্য 75 মিটার, উচ্চতা 30 মিটার, ক্ষেত্রফল কত, একই 9 আর 10 একই রকম অঙ্ক, তোমার এইটা গুণন এটা দিলেই তোমার সামুদ্রিক ক্ষেত্রফল পেয়ে যাবে। তো একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 16 মিটার, এর ক্ষেত্রফল কত, বর্গ মানে হচ্ছে কি তার দৈর্ঘ্য প্রস্থ একই হয়, তার মানে 16 × 16 যত আসবে সেটা তত বর্গ মিটার হচ্ছে এটার ক্ষেত্রফল। 12 নাম্বার, একখণ্ড সোনার বারের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার, তার মানে এটা ঘনক্ষেত্র হবে। সোনা পানির তুলনায় 19.3 গুণ ভারী হলে উক্ত সোনার বারের ওজন কত কিলোগ্রাম হবে। এই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, সোনার বারের আয়তনটাকে বের করে নেবা, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে ঘন সেন্টিমিটার বের হয়ে যাবে, এটা 20, 15 আর 4 গুণন করলে তোমার 1200 ঘন সেন্টিমিটার পেয়ে যাবা। তো আমরা একটা জিনিস জানি, 1000 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 কিলোগ্রাম, তার মানে 1000 ঘন সেন্টিমিটার সমান হইতেছে 1 কিলোগ্রাম, একে কত আর 1200 ওই যেটা পেলাম আমরা, এই 1200 কত হবে, তাহলে যেটা ফল আসবে তার মানে হচ্ছে 1 × 1200 নিচে আসবে 1000,
এইটা এটা কেটে যাবে, তার মানে আসবে 1.2 কিলোগ্রাম। তো দেয়া আছে সোনা পানির তুলনায় 19.3 গুণ ভারী। সুতরাং সোনার বারের ওজন হবে এই এটা গুণন 19.3 সমান সমান হইতেছে 23.16 কিলোগ্রাম। তো এটা আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার পানি ওজন সমান সমান 1 কিলোগ্রাম। এটা দিবা একে কত আর বের করে নিলে হয়ে যাবে। 13 নম্বর যদি দেখি, একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটার। উক্ত চৌবাচ্চা পানি পানি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে? যেহেতু 1 লিটার পানির ওজন 1 কিলোগ্রাম, মানে 1 লিটার পানি সমান সমান 1 কিলোগ্রাম, এটা মনে রাখবা। তাহলে আগে যে অঙ্কটা করলাম ঠিক একই রকমভাবে করবা, যে আয়তাকার চৌবাচ্চার আগে দৈর্ঘ্য দেওয়া আছে 5.5, প্রস্থ 4 মিটার, উচ্চতা 2 মিটার। তো চৌবাচ্চার আয়তন হবে, যদি সেন্টিমিটার নিয়ে আসি, 5.5 মিটার মানে হচ্ছে 550 সেন্টিমিটার, 4 মিটার মানে 400 সেন্টিমিটার, 2 মিটার মানে 200 সেন্টিমিটার। সবগুলোকে গুণন করে দিলে আমাদের একটা ঘন সেন্টিমিটার পাওয়া যাবে, সেটা হবে, সেটাকে যদি আমরা 1000 দিয়ে গুণন করি আমরা 44,000 লিটার পাবো বা 44,000 কিলোগ্রাম পাবো, যেটা আমাদের দেয়া আছে, এখানে দেওয়া আছে। সুতরাং চৌবাচ্চার পানির আয়তন 44,000 লিটার বা পানির ওজন 44,000 কিলোগ্রাম হবে। তো 14 নম্বর এবং শেষ অঙ্কটা দেখি, কোনো পরিবারের দৈনিক 1.25 লিটার দুধ লাগে, প্রতি লিটার দুধের দাম 12 টাকা হলে ওই পরিবার 30 দিনের দুধের দাম নির্ণয় করো। দৈনিক লাগে এত লিটার দুধ আর 30 দিনে কত কত লাগবে, এইটা গুণন 30 হয়ে গেলে তোমাদের কত পরিমাণ দুধ লাগবে সেটা পেয়ে যাবা, আর তার সাথে 12 টাকা দিয়ে গুণন করলেই টোটাল দুধের দাম বেরিয়ে আসবে। তোমার লাগবে দেয়া আছে ওই পরিবার দৈনিক বা একদিনে দুধ লাগে 1.25 লিটার এবং প্রতি লিটার দুধের দাম 12 টাকা। ওই পরিবারে একদিনে দুধের দুধ লাগে 1.25 লিটার, 30 দিনে লাগবে 1.25 গুণন 30 লিটার সমান সমান 37.50 লিটার। এখন 1 লিটার দুধের দাম 12 টাকা হলে 37.50 লিটার দুধের দাম হচ্ছে 12 গুণন 37.50, 450 টাকা। তাহলে 450 টাকা হবে তাদের দুধের দাম।